জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নে কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসান আঞ্জুমান নিকোল। রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে, এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য, সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে, নিজে নিজেই একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন, যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন মাহমুদা হাবিবা, বিএনপির মিডিয়া সেলের সদস্য, জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, এবং আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ডাক্তার হাবিবে মিল্লাত। ডাক্তার হাবিবে মিল্লাত, ড্যামরার ডিপোতে রাখা বিলাসবহুল 14টি ভলভো বাস আগুনে পুড়ে গেল রহস্যজনকভাবে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা হলো, 5 নিরাপত্তাকর্মী আহত হয়েছে, 17 ঘণ্টায় 2 ব্যাংকের 3 শাখায় অস্ত্রধারীদের হামলা। সব মিলিয়ে আসলে আমরা ঠিকঠাক আছে কিনা, মানে সন্দেহ হতেই পারে যে এসব কি আসলে বিচ্ছিন্ন ঘটনা নাকি এগুলোর সঙ্গে একটার সঙ্গে অন্যটার যোগসূত্র আছে। 2 মিনিট সময়। অস্ট্রেলিয়ার এক বন্দুকধারীকে গুলিতে প্রায় 25 জন মারা গেছে। আমেরিকায় গত কয়েকদিনে বন্দুকধারী ছুরিকাঘাতে অনেকে মারা গেছে। ইংল্যান্ডে দেখলাম মসজিদে নেওয়ার সময় গাড়িতে চাপা পড়ে মানুষ মারা যাচ্ছে। দুর্ঘটনা অঘটন সারা দেশে সব দেশেই ঘটবে, সেই দুর্ঘটনা অঘটনকে কন্ট্রোল করার চেষ্টা করা হয় কিনা এবং কতটুকু সফল হওয়া যায়, এখানে হচ্ছে সফলতা। আপনি দেখেন একজন ব্যাংক ম্যানেজারকে অপহরণ করা হয়েছিল, তাকে কিন্তু আজকে সন্ধ্যা 7টার সময় উদ্ধার করা হয়েছে। অর্থাৎ অপরাধীরা অপরাধ করে বাংলাদেশে আর যাই হোক জনতি শেখ হাসিনার সময় পার পাবে না, সেটা আমরা আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখছেন। সুতরাং বিভিন্ন বাংলাদেশ এখন একটি জনবহুল দেশ, আয়তনে ছোট হলেও কিন্তু ঘনবসতির কারণে যে কোনো কিছু ঘটলে বেশ বড় করেই ঘটে। আসলে পৃথিবীর কোনো জায়গায় আমি দেখিনি, বিশেষ করে বড় বড় শহরে, যে একটা বিল্ডিংয়ের মধ্যে এতগুলো প্রতিষ্ঠান গড়ে ওঠে। এর কারণটি কি জানেন? কারণটি হচ্ছে আমাদের দেশে জনসংখ্যার আধিক্যের কারণে আমাদের জনসংখ্যা অনুযায়ী জমির পরিমাণ অত্যন্ত কম, এবং বিশেষ করে শহর অঞ্চলে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তৈরি হয় বা ব্যবসা চলে সেগুলোতে কিন্তু আপনার খুব ছোট্ট জায়গায় কিংবা গাদাগাদি করে করতে হয়, এটা বাস্তবতা, দুই একটা এক্সেপশন ছাড়া। সুতরাং কোনো ঘটনা ঘটলে, এই যে ভূমিকম্পে আমি দেখলাম 20-তলা 7-তলা ভূমিকম্পে, গতকালকে যে ভূমিকম্প দেখেছেন আপনারা, ভেঙে পড়েছে, কাকে দোষারোপ করবেন আপনি? একটা প্রকৃতি আর একটা দুষ্ট লোক, দুষ্ট লোককে দমন করাই এই সরকারের দায়িত্ব, এবং তারা চেষ্টা করছে। জঙ্গিবাদকে যেমন দমন করতে পেরেছে, এই ধরনের কিছু কিছু ঘটনা যা ঘটছে ইনশাল্লাহ এগুলো দমন হয়ে যাবে, এবং এরপরে আর এই ধরনের ঘটনা ঘটতেই পারবে না। একসময় জঙ্গিবাদদের হলি আর্টিজানের কথা আপনি জানেন, আপনি জানেন তারপরে শোলাকিয়ার কথা, তারা চেষ্টা করেছিল, বাধা দেওয়া হয়েছে, সেই অবস্থার সৃষ্টি হয়েছে। এরপরে কিন্তু তারা কিছু করার আগেই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে ধরা হয়েছে, তাদেরকে বিকল করে দেওয়া হয়েছে, তাতে যারা এই ঘটনাটি ঘটতে না পারে। তা আমার মনে হচ্ছে এটা একটা নতুন ডাইমেনশনের মতো। আর যদি পার্বত্য চট্টগ্রামের কথা বলেন, এখন তো জি ডাক্তার হাবিবে মিল্লাত, আপনার সময় শেষ, আমিও আপনাকে আরেকটু প্রশ্ন করতে চাই, প্রশ্ন করে নতুন সময় দিচ্ছি। আমি সেই জন্য 3 ধরনের ঘটনার কথা বলেছি, ড্যামরার ডিপোতে রাখা বিলাসবহুল 14টি ভলভো বাসে আগুন, তার আগে বেশ কয়েকটি কারখানায় আমরা আগুন দেখেছি, আমরা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রায় 50-60 জনের একটা টিম ডাকাতির চেষ্টা করেছে সেটার কথা বলেছি। আমি কিন্তু শুধু আসলে ব্যাংক ডাকাতির কথা বলিনি, 3টি ঘটনার কথা বলেছি। আপনি যে 3টি দেশের উদাহরণ দিলেন, সেখানে আসলে 3টি দেশের 3টি ঘটনার উদাহরণ দিলেন, কিন্তু আমি প্রতিনিয়ত ঘটে যাচ্ছে যে আমি প্রশ্নটা শেষ করি, আসলে এই যে বিভিন্ন ধরনের ঘটনা একই সময়ে একটি দেশে ঘটছে,
এই ঘটনাগুলো কি আপনি বলবেন বিচ্ছিন্ন নাকি কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে, যেটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে এই ঘটনাগুলোকে ছোট করে দেখার আসলে সুযোগ নেই, কোনো ধরনের যোগসূত্র আছে কিনা বা কিছু হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা হবে, নাকি ডাক্তার হাবিব মিল্লাত এমপি এমন যদি হয় মানে এসব ঘটনায় আপনি সরকারের কোনো ব্যর্থতা দেখেন কিনা, মানে বিষয়টি এমন নয় তো যে আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ কিছু সদস্য যখন সম্পদের পাহাড় গড়তে ব্যস্ত, আমলারা যখন অন্য দেশে সেকেন্ড হোম গড়তে ব্যস্ত, কেউ কেউ যাদের না নাম আসলে মুখেও আনতে পারবো না আল্লে বিপদ হতে পারে, দেশের টাকা পাচারে ব্যস্ত, রাজনীতিবিদরা যখন ফুটপাতের প্রতিটি ইঞ্চি আসলে ভাড়া দিতে ব্যস্ত, মানে সবার এই ব্যস্ততার সুযোগে যারা এই দেশের ভালো চায় না তারা কোন একটা বড় অঘটন ঘটানোর প্ল্যান করছে দুই মিনিট সময়। আপনি কিন্তু দুটো ঘটনা একসাথে করার চেষ্টা করলেন। আপনি যে কথাটা বলেছেন আমি অনেক কিছুই অস্বীকার করি না, এবং আপনি বলছেন যে বললে আপনার ক্ষতি হতে পারে, এটা আপনি বলেছেন, আপনি হয়তো আপনার পার্সপেক্টিভ থেকে বলেছেন, কিন্তু আপনার মতো একজন প্রখ্যাত নিউজ প্রেজেন্টার সাথে সাথে উপস্থাপক এই ধরনের কথাবার্তা বললে আসলে আমি একজন সাংবাদিকও বটে, মূলধারার সাংবাদিক, অবশ্যই আপনি প্রতিষ্ঠিত সাংবাদিক তা নিয়ে আপনি যদি এই কথা বলেন তাহলে আসলে দুঃখ পাই, কারণ আপনাদের সাংবাদিকতায় সত্য প্রকাশই শিখায় আসলে, সেটা অনেকের জীবনের ঝুঁকি নিয়ে অতীতে করেছে। আমি বলিনি আমি প্রকাশ করব না, আমি বললাম যে মুখে আনলেও বিপদ হতে পারে। আমি বুঝতে পারছি, আমি আপনাকে সমর্থন করে এই কথাটি বলছি। আপনি যে কথাগুলো বললেন যে একজন আইজিপির কথা, আমি খুবই দুঃখ পেয়েছি কালের কণ্ঠে যখন খবরটা পরপর দুই দিন দেখলাম, খুবই দুঃখ পেয়েছি, কিন্তু সাথে সাথে এটাও মনে হয়েছে বাংলাদেশে এ পর্যন্ত 53 বছরের মতো কয়জন আইজিপি হয়েছিল, আমার ধারণা 20 জনের মতো আইজিপি ছিলেন, এবং এ পর্যন্ত শুধুমাত্র একজনের বিরুদ্ধে বেরিয়েছে, সুতরাং ঢালাওভাবে সব পুলিশ কর্মকর্তা বলেছে, আমি আইজিপি বলিনি, আইজিপি ছিলেন, আমি বলেছি পুলিশ কর্মকর্তারা যখন দুর্নীতি করতে ব্যস্ত, পুলিশ কর্মকর্তারা ব্যুরোক্রেটরা দুর্নীতি করেন আমি তো অস্বীকার করিনি, একবারও অস্বীকার করিনি, আমি বলেছি সকলের কথা না বলে যারা দুর্নীতি করছে, যারা ধরা পড়ছে, যারা ধরা পড়ার সম্ভাবনা আছে অনুসন্ধানী রিপোর্ট করে আরও বেশি করে ধরা হোক, যাতে তাদেরকে ক্লিয়ারলি একটা মেসেজ দেওয়া যেতে পারে যে দুর্নীতি করে মাপ পাবে না। কিন্তু আবার অনেক কিন্তু ভালো অফিসার আছে যারা কিন্তু এইসব কাজের সাথে জড়িত না, সুতরাং তাদের দিকটাও আপনাদের বিবেচনা করতে হবে। যদি ঢালাওভাবে কিছু বলি, যেমন রাজনীতিবিদদের সম্বন্ধে বলা হয়, সংসদ সদস্যদের সম্বন্ধে ঢালাওভাবে বলা হয়, অনেকেই মনে কষ্ট পান, ব্যথা পান যে অপরাধ না করেও আমরা কেন অপরাধী হই, সেই কথাটাই বলছিলাম আপনাকে আমি। আমার প্রশ্নটার উত্তর কিন্তু আমি পাইনি, মানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আসলে অনেক অপকর্ম করার সক্ষমতা রাখে, এরকম 10 জন 20 জন 100 জন হতে হবে না, একজন কনস্টেবলের দুর্নীতি আর একজন আইজিপির দুর্নীতির মধ্যে কতটা তফাত সেটা নিশ্চয়ই আপনাকে আমি বুঝিয়ে বলবো না। যখন সবাই এরকম ব্যস্ত সেই সুযোগে কেউ আসলে যারা দেশের ভালো চান না কোনো কিছু করবার চেষ্টা করছেন কিনা, প্রশ্নটা আমার সেটা ছিল। এক মিনিট সময়, এর সাথে এর সম্পর্ক আছে বলে আমি মনে করি না, দুটোই অন্যায়। প্রথমটি হচ্ছে যে সমস্ত, সেটা রাজনীতিবিদ হোক, ব্যুরোক্রেট হোক, সেটা যে কোনো সামরিক বাহিনীর, সামরিক বা নিরাপত্তা বাহিনীর কেউ হোক না কেন, যদি এর সাথে জড়িত থাকে তারা অপরাধী, কোনো সন্দেহ নেই। আবার যারা এই বাস পোড়াচ্ছে, রামপালে আগুন দেওয়ার চেষ্টা করছে কিংবা ডাকাতি করছে, তারা অপরাধী, এবং দুজনের কোনো যোগসূত্র নেই, দুজন দুভাবে অপরাধ করছে। কিন্তু এর অর্থ এই না, এর বাইরে যে সমস্ত যারা আইন শৃঙ্খলা কাজে ব্যবহৃত আছেন, যারা এজেন্সিতে আছেন, তারা কিন্তু অ্যাক্টিভ হওয়ার কারণেই এই দুর্বৃত্তরা ধরা পড়ছে, এবং সাংবাদিকরাও ক্রেডিট পাবেন, কারণ এই যে কালের কণ্ঠে যে খবরটা ছাপা হয়েছে কিংবা এই টিভিতেও আমি দেখেছি অনেক খবর, অনেক প্রোগ্রাম হয়, অনেকগুলো অনেক কিছু হয়, এতে তাদের জন্যই কিন্তু এখনও দুর্নীতি অনেকাংশে হচ্ছে, কিন্তু অনেকাংশে থেমেও আছে, কিন্তু আপনাদেরও কিন্তু এটাতে একটা দুর্নীতি খুঁজে বের করতে এবং তাদের সাজা দিতে সরকারের আলাদা আলাদা প্রতিষ্ঠান আছে, সকল আপনি যেভাবে বলছেন যে সাংবাদিকেরই কাজ সেটা খুঁজে বের করে দেওয়া, নিশ্চয়ই ডাক্তার হাবিব মিল্লাত এমন না। আমি নতুন করে প্রশ্ন করে আপনাকে সময় দিচ্ছি, এই যে মঙ্গলবার ও বুধবার এই দুই দিনে বান্দরবনের রুমা ও থানচি উপজেলা শহরে সোনালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি হয়েছে, এছাড়া কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ভল্টের তালা ভেঙে 5,27,000 টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে, পুরোনো দিনে ব্যাংক ডাকাতি ব্যাংক লুট কি আবারও ফিরে আসলো কিনা, এক মিনিট সময়। আপনি যে ইঙ্গিতটি দিয়েছেন আসলে সেটি স্বাধীনতা পরবর্তীকালের কথাটি আপনি বলেছেন, সেই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা, বিভিন্ন এজেন্সির অবস্থা, তাদের সক্ষমতার সাথে এখন তুলনা করা যাবে না। আপনাকে আমি বলে যাচ্ছি এটাই আমার আপনার সাথে লাস্ট শো না, কিছুদিন পরে আমি আপনাকে বলবো দেখেন প্রত্যেকটি ঘটনার যারা দোষী তারা গ্রেফতার হয়েছে, তারা আইনের আওতায় এনেছে, এবং ভবিষ্যতে কেউ এটা করতে গেলে তারা অবশ্যই দ্বিতীয়বার চিন্তা করবে যে এটা করে মাপ পাওয়া যাবে না, এটা করে ক্ষমা পাওয়া যাবে না, এইখানে জিরো টলারেন্স আমাদের
দলের পক্ষ থেকে এবং আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতেও দেখেছেন রাজনীতি চুরির কথা বলা হয়নি, কিন্তু দুর্নীতির কথা, দ্রব্যমূল্যের কথা সমস্ত কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে এবং নির্বাচনের পরেও সেটি কিন্তু আমরা ভুলিনি, প্রতিনিয়ত উচ্চারণ করে যাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি সেটা করার জন্য। জি, আপনি বলছেন আমাদেরও আসলে এইসব নেগেটিভ জিনিস নিয়ে খুব যে আলোচনা করতে খুব একটা ভালো লাগে তা না। ডাক্তার হাবিব মিলাত, আমি অপেক্ষায় রইলাম এই অনুষ্ঠানে এসে নিশ্চয়ই আপনি যে ওয়াদা করেছেন সেটা আপনি সগর্বে বলতে পারবেন যে সিচুয়েশন তেমনটাই হয়েছে। মাহমুদা হাবিবা, পাটকল চিনিকল বাসের ডিপোতে ধারাবাহিকভাবে আগুনের ঘটনা ঘটছে, মানে কী কারণে এসব হতে পারে বলে আপনার দল বা আপনি ধারণা করছেন, মানে কোনো ধারণা দিতে পারেন কি না আপনাদের, মানে বিএনপির সাথে তো আগুন সন্ত্রাস শব্দটা বহুল ব্যবহৃত, দুই মিনিট সময়। অনেক ধন্যবাদ আপনাকে, আজকে আমি যমুনা টিভিতে আপনাদের অনুষ্ঠানে প্রথম এসেছি, আমি দর্শক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি আসলে খুব আগ্রহ নিয়ে আপনার এবং মিল্লাত ভাইয়ের কথোপকথন শুনছিলাম, কারণ মূল বিষয় যেটা আপনি বলছেন, আপনি যেই কথাগুলোর সাথে এখন পাটকল এবং চিনিকলও যুক্ত করলেন এবং চিনির ডিপো, চিনি পুড়ে যাওয়া বিষয়টা হয়েছে কি, প্রথমেই মনে রাখতে হবে যে জবাবদিহিতা যেখানে আছে, যেখানে শাস্তি প্রত্যক্ষ এবং সুনিশ্চিত, সেখানে সবসময় মানে ক্রাইম বা অপরাধ কমে আসে, মানুষের সতর্কতা বৃদ্ধি পায় এবং প্রতিটা কাজ, যেমন আপনি, আমি একটা ছোট এক্সাম্পল টানি, মাতার বাড়ি প্রকল্পে ঠিক কয়েকদিন আগেই আপনাদের আপনারাই সাংবাদিকরাই বের করেছেন, এক জোড়া পাইপ কাটারের দাম 93 লক্ষ টাকা দেখানো হয়েছে এবং আপনার এক জোড়া হাতুড়ি 1,82,000 টাকা দেখানো হয়েছে, যেটা অ্যাপ্রুভও হয়েছে। যখন আপনি রামপালে বলছেন যে সংঘবদ্ধ ডাকাতি হয়েছে, আপনাকে মাথায় রাখতে হবে যে এই এরা জানে যে এখানে চুরি হচ্ছে, ব্যাপক লুটপাট হচ্ছে, অথচ ধরার কেউ নাই, কাজেই একটু সুযোগ নিলে দোষ কি? 17 ঘন্টার মধ্যে যখন 3টা ব্যাংক একই এরিয়াতে পর ব্যাক টু ব্যাক আপনার মানে লুট হয়, সেটার দায়বদ্ধতা তো কখনোই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না। নিঃসন্দেহে তারা সক্ষম, অনেক বেশি আগের চেয়ে সক্ষম, কিন্তু তাদের ফোকাস চেঞ্জ হয়ে গেছে। যতখানি এই ফোকাস দরকার ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফোকাস প্রয়োজন ছিল অপরাধ দমনে, সে তাদের ফোকাস 80% এখন আসলে বিরোধী দল দমনে। আপনার অভয়ারণ্য যখন হয়ে যাবে, আপনি একের পর এক আগুনের ঘটনা, একের পর এক পুড়ে যাওয়া, একের পর এক বড় বড় ধরনের মানে রেস্টুরেন্ট থেকে শুরু করে রসায়নের ডিপো থেকে শুরু করে কোনোটারও কি কোনো প্রত্যক্ষ বিচার হয়েছে? আপনি যে বললেন যে অনেক বিষয় নিয়ে কথা বলার সুযোগ নেই, আসলেই তো নাই, কোনটার মানে আমরা বলতে পারি দাঁড়িয়ে যে এটার আসলে বিচার আমরা পেয়েছি, কোন অন্যায়টা বা কোন রাসায়নিক ডিপোতে, যে আপনি পুরনো ঢাকা থেকে, আমি একটু আগেই ফিরে যাই, 8-10 বছর আগে থেকে শুরু করি, আপনি একের পর এক অগ্নিকাণ্ড ঘটেছে, একের পর এক মানুষ, একজন দুজন তো ক্যাজুয়ালিটি হয়নি, সব যদি এক জায়গায় করি, এই অতি সম্প্রতি বেইলি রোডে আপনার এই রেস্টুরেন্টের অগ্নিকাণ্ড সহ, তাইলে এই সংখ্যাকে 200-250 ছাড়িয়ে যাবে না? এবং তাদের এই পরিবার, এই পরিবারের চরম যে আপনার যাকে বলে দুর্ভোগ, এই দুর্ভোগের জন্য আপনি 2 দিন কথা বললেন, 3 দিন কথা বললেন, কাউকে না কাউকে সামনে আনলেন, একটু কন্ডোল করলেন, এটা তো রাজনীতি হতে পারে, এটা বিচার নয়, এটা জাস্টিস নয়। আপনাকে গুড গভর্নেন্স বলে একটা শব্দ আছে, যে দেশে গুড গভর্নেন্স কিংবা সুশাসন প্রতিষ্ঠিত হয়নি, সে দেশে আপনার যত সদিচ্ছা থাকুক না কেন কিছু আসে যায় না, কখনোই কিছু আসে যায় না, কারণ তখন জিম্মি দিন শেষে জনগণই, 1,00,000 টন যখন চিনি পড়ে তখন চিনির দাম বাড়ে, ওই বাড়তি টাকা দিয়ে জনগণ চিনি কেনে, যখন আপনার রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যায়, ঢালাওভাবে বন্ধ হয়ে যায়, এটার দায়কার কেউ যখন জিজ্ঞেস করে, দায় একেবারে শুরু থেকে যিনি ট্রেড লাইসেন্স দিয়েছেন, যিনি ফায়ার সেফটি দেখেছেন, যিনি ওই বিল্ডিংয়ের ভাড়া দিয়েছেন এবং যারা ওখানে যে খেয়েছেন, এমন একটা ওপেন জায়গা। মাহমুদা হাবিবা, আমার যে প্রশ্নটা ছিল সেটা কিন্তু ডিরেক্ট অ্যান্সার পাইনি। আপনি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি বলেছি মানে শুধু যে এসব আগুনে মানুষ পুড়েছে তা তো না, বাংলাদেশে আপনাদের বিএনপির দেয়া আগুনেও মানুষ পুড়েছে। আমি বলছি অভিযোগ আছে, এই যে এখন এতগুলো ঘটনা ঘটছে একই সময়ে রহস্যজনকভাবে, এই রহস্যের মানে কুল কিনারা, মানে আপনারা কি কিছু জানেন কিনা, কিছু আপনাদের সাথে তো আগুন সন্ত্রাস শব্দটি বহুল ব্যবহৃত। জি, আরো দেখেন, শব্দটা যদি আপনি বহুল ব্যবহার করে থাকেন ওটা আপনার চয়েস, কিন্তু কোন আগুন সরাসরি আগুন দিয়েছেন বিএনপির কোন নেতাকর্মী বা সরাসরি পাওয়া গেছে? এইবারে দেখেন, আপনি 14 কথা বারবার বলছেন আগুন সন্ত্রাস নিয়ে, এইবার কিন্তু ঘটনা ভিন্ন হয়েছে, 2022-23-24 যত ধরনের আগুন নিয়ে কথা বলতে গেছে প্রতিবারই কিন্তু ঘটনা চেঞ্জ হয়ে গেছে, ভিডিও ফুটেজ এসেছে, নানা ধরনের কনস্পিরেসি দেখা গেছে। আপনি যেটা বলছেন আগুন সন্ত্রাস নিয়ে, সেইটা আগুনে যারা মানে যেই
এইটা আপনি ইঙ্গিত করছেন যে রহস্যজনকভাবে একসাথে এতগুলো ঘটনা ঘটছে কেন, আপনি মনে রাখবেন যদি এইটার বিচার সঠিক না হয়, প্রকৃত অপরাধীকে যদি ধরা না হয়, তাহলে এই ঘটনা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। আপনার মাথায় রাখতে হবে যে এক মানে অপরাধের অভয়ারণ্য যখন উপর মহলে হয়ে যায়, উপর মহল যখন নির্বিঘ্নে অপরাধ করতে থাকে, তখন ক্রমশ যত আপনি নিচে যেতে থাকবেন তখন ওই ওই আমব্রেলাটা তৈরি হয়ে যায় যেটাতে অপরাধীরা মানে এক ধরনের আশ্রয় পেয়ে যায়। ফলে একই সাথে আজকে তিনটা দেখছেন, কালকে দশটাও হতে পারে। জি মাহমুদা হাবিবা, জি জি আসবো আবার আপনার কাছে। ডাক্তার হাবিবা মিল্লাত, ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে হাইকোর্টের আদেশের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি আবার শুরু হবে, কিন্তু সেটি কোন ছাত্র রাজনীতি তা নিয়ে ভাবতে হবে। এই ছাত্র রাজনীতি অবশ্যই ক্লাস পরীক্ষা বন্ধ, সেশন জট, র্যাগিং, বুলিং, দখল বাণিজ্য ও হত্যা সন্ত্রাসের ছাত্র রাজনীতি নয়। এই ছাত্র রাজনীতি হবে আধুনিক, যুগোপযোগী, বৈচিত্র্যময়, সৃষ্টিশীল, জ্ঞান যুক্তি তথ্য তত্ত্ব নির্ভর। ছাত্রলীগের এই কথাগুলো সাধারণ শিক্ষার্থীরা কেন বিশ্বাস করবে বলে আপনি মনে করেন? এক মিনিট সময়। তারা যে বিশ্বাস করেনি তাই বা কীভাবে মনে করলেন আপনারা? আমি শুধু বুয়েটের কথা বলছি না, বুয়েট তো আর বাংলাদেশের একটি বিচ্ছিন্ন দ্বীপ নয়। তারা তাদের একজন ছাত্র নিহত হওয়ার কারণে ওইখানে রাজনীতি বন্ধ ছিল এবং পরবর্তীকালে রাজনীতি চালু করার জন্য কোর্টে একজন রিট করে এবং সেখান থেকে আসে যে রাজনীতি করার অধিকার আছে তারা করতে পারে। আপনি যেমন কথাগুলো বললেন, বলতে পারেন যে সে বায়ান্নর ভাষাতে আন্দোলন থেকে শুরু করে অতীতে যতগুলো গণ আন্দোলন হয়েছে, ৬৯ গণ অভ্যুত্থান বলুন, মহান স্বাধীনতা যুদ্ধ বলুন, এরশাদ বিরোধী আন্দোলন বলুন, ছাত্র, আমি শুধু ছাত্র, সেই সময় তো ছাত্রলীগ ছিল, পরবর্তীকালে অন্যান্য ছাত্র স্বাধীনতা, পরবর্তীকালে অন্যান্য ছাত্র সংগঠন এরশাদ ছিল, তাদের কিন্তু রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। কিন্তু ছাত্র রাজনীতি পাল্টে গেছে এবং পাল্টে গেছে আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি স্বাধীনতা পরবর্তীকালে দেখে থাকেন তাহলে দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু একসময় সাতজন সেভেন মার্ডার, বিখ্যাত সেভেন মার্ডার ছিল। পরবর্তীকালে দেখেন এই জাসদের ছাত্রলীগ বিএনপির ছাত্রদলের সাথে এই একুশে ফেব্রুয়ারিতে ছবি লাগানো নিয়ে ২৬শে মার্চে কিংবা ১৬ই ডিসেম্বরে তারা যে হইচই, মারামারি, গণ্ডগোল, কাটাকাটি করতো, হলে থাকতো দিত না। আপনি যখন বড় হয়েছেন তখন আপনি সেশন জট দেখেননি, আমরা যখন বড় হয়েছি তখন আমরা সেশন জট দেখেছি, কারণ আমরা দেখেছি এই ধরনের রাজনীতি। শেষের দিকে দেখেছেন, আমরা দেখেছি, আমরা সবচেয়ে কম পেয়েছি সেশন ছেড়া কি আওয়ামী লীগের সময় আছে নাই। তো বুয়েটে আমি মনে করি যে যদি সেটা হয়, আপনি যে কথাগুলো আগে বললেন, চাঁদাবাজি, হল দখল, এই বিভিন্ন ধরনের অপকর্ম, সেই রাজনীতির সাথে আমরা চাই না। কিন্তু জি, আমি বরঞ্চ আরেকটা প্রশ্ন করে আপনাকে সময় দিচ্ছি। ডাক্তার হাবিবা মিল্লাত, একটি দৈনিক পত্রিকায় আজকে এক প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের তথ্যের বরাতে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হলের কক্ষে অস্ত্র ও মাদক রাখা, ছিনতাই, চাঁদাবাজি, মারধর, হামলা ও যৌন হয়রানির মতো অপরাধের হার বেড়েছে। গত পাঁচ বছরে এসব অপরাধের দায়ে বিভিন্ন মেয়াদে ৫২ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে, যার মধ্যে ৪০ জনই আসলে ছাত্রলীগের সঙ্গে যুক্ত। আমি আরও তথ্য দিয়ে আপনাকে প্রশ্নটা করছি, আমি একটু আপনার সামনে আনতে চাই ছাত্রলীগ সভাপতির সাদ্দাম হোসেনের শিক্ষাগত যোগ্যতা নিয়েও আমি একটু বলতে চাই আপনাকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে আইন বিভাগে ভর্তি হন, নিয়ম অনুযায়ী ৪ বছরের অনার্স ৬ বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও ছাত্রলীগ সভাপতির অনার্স করতে শেষ করতে সময় লেগেছে ৯ বছর। তিনি ১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে ২০২০ সালে নভেম্বরে অনার্স শেষ করেন এবং ২০২০ সালে ৯ নভেম্বর বিভাগের পক্ষ থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী তিনি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়ে অনার্স শেষ করেন। অনুষদের ডিনের বিশেষ ব্যবস্থার মাধ্যমে সাদ্দাম হোসেনকে স্নাতক শেষ করেন বলে অভিযোগ আছে। স্নাতকে তার ফলাফল প্রকাশিত হয় ২.৭১, যদিও মাস্টার্সে তার রেজাল্ট আবার হুট করে কীভাবে যেন ভালো হয়ে গিয়েছে, তিনি ৪ের মধ্যে ৩.৩৮ পেয়েছেন। এবং আমি বলতে চাই, তথ্যগুলো দিচ্ছি, প্রশ্নটা আসছি, একটু ধৈর্য ধরে শুনবেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একদিন পর শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। জ্যেষ্ঠ নেতাকে সালাম না দেওয়া চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে, এতে ৫ জন আহত হয়েছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের সীমানা দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় স্থানীয় লোকজনের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে, এই ঘটনায় ৩ ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে এবং স্থানীয় বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর সঙ্গে ছাত্রলীগের এক কর্মীর কথা কাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলে গোসল করা অবস্থায় এক ছাত্রলীগ কর্মীর উপর আরেক কর্মীর রড নিয়ে হামলার অভিযোগ উঠেছে। আমি এরকম আরও অনেক উদাহরণ দিতে পারবো এবং আপনি নিজেও জানেন,
তারপরেও কি আপনি যে কথাটি বলেছেন যে বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা যে ছাত্রলীগের কথা বিশ্বাস করেনি তার প্রমাণ কি? তারা কিন্তু এখনও ছাত্র রাজনীতি চান না, তারা সেই আন্দোলন তারা অব্যাহত রেখেছেন। দুই মিনিট সময়। প্রথমত বুয়েটের ছাত্রছাত্রীদের সম্বন্ধে আমি কোনো কথা বলিনি। আমি বলেছি যে বাংলাদেশের কোথাও বিচ্ছিন্ন দ্বীপ নয়, যে সেটা নিয়ে কথা বলতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে যদি রাজনীতি চলে, রাজনীতির পক্ষে কি বিপক্ষে সেটা পরের কথা, রাজশাহী ইউনিভার্সিটিতে যদি ছাত্র রাজনীতি চলে তাহলে বুয়েটা চলবে না কেন প্রশ্ন। এবং এর কোনো কারণ নেই যে চলবে না, কোনো এমন কোনো কারণ আছে? কারণ ঢাকা ইউনিভার্সিটিতে বঞ্চ বেশি ছাত্র মারা গেছে বুয়েটের চেয়ে, যদি আমরা সেই হিসেবে সব সরকারের সময়। আপনি যে একটি কথা বলেন, আমি খুবই দুঃখজনক যে ছাত্রলীগের মতো একটা সংগঠনের বিভিন্ন অপর 52টি অপরাধের মধ্যে 40টি অপরাধ ছাত্রলীগের জন্য ছাত্রলীগের ছেলেরা করেছে। কথাটা যদি আমি কতটুকু সত্য জানি না, কিন্তু কথাটা যদি সত্য হয়েও থাকে, ছাত্রলীগের সদস্য সংখ্যা, নেতাকর্মীর সংখ্যা লক্ষ লক্ষ। তার মধ্যে যদি বাংলাদেশে ছাত্রলীগ নাও থাকতো, এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে এর চেয়ে বেশি সংখ্যক মানুষ অপরাধ করত। কিন্তু তারা যেহেতু ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত কোনো না কোনোভাবে, এই জন্যই আজকে ছাত্রলীগকে দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটা আসলেও কতটুকু যৌক্তিক আপনি চিন্তা করে দেখেন। আপনি কোনো দল বাদ দেন, মত বাদ দেন, রাজনৈতিক দল বাদ দেন, আপনি এই এলাকার কথা চিন্তা করে দেখেন, এই এলাকায় ঘটনা ঘটছে না? যেহেতু তারা দলের সাথে সম্পৃক্ত না, অথবা তারা অন্য কারোর সাথে সম্পৃক্ত না, এই জন্য তাদেরকে দেখানো হচ্ছে ব্যক্তি হিসাবে। কিন্তু এরাই যদি কোনো দলের সাথে সম্পৃক্ত হতো, দলের বিপক্ষে এটা যেত। দল কী করতে পারে? দল সর্বোচ্চ বহিষ্কার করতে পারে, দল তো আর ফৌজদারি জেল দিতে পারে না, জরিমানা দিতে পারে না। এটা হচ্ছে আইন, দেশের বিচার বিভাগের দায়িত্ব যে তাদেরকে বিচারের আয়তা নিয়ে আসা এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তাদের বিচারের আওতায় পৌঁছে দেওয়া। তো আপনি 6টি ঘটনার কথা উল্লেখ করেছেন একদিনে, যে ঘটনাগুলো বললেন আপনি বিগত কয়েকদিনের ঘটনা, 6টি ঘটনা উল্লেখ করলেন। বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাগত যদি ইন্টারমিডিয়েট লেভেল ধরি, আমার যদি ধারণা ভুল না হয়ে থাকে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান 4 লক্ষের কাছাকাছি। ঘটনা ঘটেছে 6টি বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, উল্লেখযোগ্য ঘটনা উদাহরণ দিতে পারি, টাইমটা ওপেন থাকুক। যদি আপনি রাজনীতি নাও করেন, যদি আপনি ইউনিভার্সিটি ভর্তি নাও করেন, দেখি তো প্রতিদিনই মানামারি হচ্ছে। আপনি দেখেন না ব্রাহ্মণবাড়িয়াতে এই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ে খুনোখুনি হচ্ছে? আমি সে কথা বলতে চাই না। আমি বলতে চেয়েছি হ্যাঁ, অবশ্যই এরা অপরাধ যারা করেছে তাদেরকে আওতায় আনা উচিত, কিন্তু কোনো ছাত্র সংগঠন যারা এর সাথে সরাসরি জড়িত না। আরেকটা বলেছেন সাদ্দাম সম্বন্ধে, যে তার শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে, এটা অবশ্যই আমি আজকেও দেখেছি এবং আমি আসলে জানতাম না ব্যাপারটা, কিন্তু আমি এটাও দেখেছি অন্য ছাত্র সংগঠনগুলো তাদের ছেলেমেয়েরাও তাদের সাথে ইউনিভার্সিটিতে বা কলেজে পড়াশোনা করে, সেদিকটাও কিন্তু দেখতে হবে। সুতরাং সে তবুও তো 28-29-30 বছরে এই এতটুকু পর্যন্ত আসতে পেরেছে, কিন্তু অন্য অন্য ছাত্র সংগঠন, আপনি ওনাকে জিজ্ঞেস করবেন যে ওনার ছাত্র দলের যিনি সভাপতি সাধারণ সম্পাদক এর আগে ছিলেন, নতুন যারা এসছে তাদের বয়স কত, তাদের বাচ্চার বয়স কত, এগুলো একটু জিজ্ঞেস করে নিন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তবে আমি কখনোই এটাকে এনকারেজ করছি না, কিন্তু ট্র্যাডিশনালি এগুলো হচ্ছে। এখন আপনার কাছে প্রশ্ন, যেটা ডাক্তার হাবিব মিল্লাত, আপনি বলেছেন বুয়েট কেন বাদ থাকবে, আইনুন নিশাত পত্রিকায় একটা কথা বলেছেন, ঘটনাটা আসলে তার মাধ্যমে আমি জানতে পেরেছি, আমিও আগে জানতাম না। দেশ স্বাধীন হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন অধ্যাদেশ করে শিক্ষকদের রাজনীতি ইত্যাদির অনুমতি দেওয়া হয়। কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় ও বুয়েটের জন্য অধ্যাদেশের খসড়া যখন বঙ্গবন্ধুর সামনে উপস্থাপন করা হয়, তখন তিনি বলেছিলেন যে এই দুইটা বিশ্ববিদ্যালয় নষ্ট করা চলবে না। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে চলে, বঙ্গবন্ধুর আদর্শে এ দেশের অনেক কিছুই চলে। তাহলে কি বাংলাদেশ আওয়ামী লীগ এখন বঙ্গবন্ধুর আদর্শচ্যুত কিনা? তিনি যেটাকে মানা করে গিয়েছেন সেইটার জন্য ছাত্রলীগ আন্দোলন করছে, সেইটাকে আসলে ওবায়দুল কাদের সাহেব বলছেন বুয়েটে ফেরত আনতে হবে ছাত্র রাজনীতি, তাহলে কি আপনারা আদর্শচ্যুত কিনা? এক মিনিটে বলবেন। প্রথমত ওনাকে শ্রদ্ধা রেখেই বলছি যে বঙ্গবন্ধু এই কথাটি বলেছিলেন কিনা জানি না, আজকে আমি প্রথম কথাটি শুনলাম। এবং বঙ্গবন্ধু অনেক কথা বলেছেন, সেগুলো অবশ্যই মানি আমরা, কোনো অসুবিধা নেই। এগ্রিকালচার ইউনিভার্সিটির কথা যদি বলে থাকেন, ময়মনসিংহের যেটি, এখন তো অনেকগুলো এগ্রিকালচার ইউনিভার্সিটি হয়েছে, সেইখানে ছাত্র রাজনীতি, বিশেষ করে বাম ছাত্রনীতি, বাসদের আধিপত্য এক সময় ছিল, আমরা দেখেছি। সুতরাং ছাত্র রাজনীতি সেখানে ছিল ঠিক না। বুয়েটাও কিন্তু ছাত্র রাজনীতি ছিল, বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ হয়েছে 19-এর পরে, কিন্তু 20-এর দিকে ছাত্রলীগের কিছু অ্যাক্টিভিস্ট এটার সাথে জড়িত এবং তাদের 20 জনের ফাঁসির অর্ডার হয়েছে,
পাঁচ জনের তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আমি আসলে মূল প্রশ্নে ফেরত যেতে চাই, আপনারা আসলে বঙ্গবন্ধুর আদর্শকে এই ক্ষেত্রে মানছেন না তাহলে বুয়েটের জায়গা? না না, কথাটা সত্য, মানে উনি যে কথাটি বলেছেন সেটা কতটুকু সত্য জানেন? তিনি একদম মানে স্ট্যান্ড নিয়ে বলেছেন, তিনি স্ট্যান্ড নিয়ে বলতেই পারেন, কিন্তু এটা শুধু উনি জানলেন আর কেউ জানলেন না, এটা তো হতে পারে না। আর আমরা যদি ছাত্র রাজনীতি যে এক লাইনে শেষ করুন, ছাত্র রাজনীতি যদি না চেয়ে থাকি, আমাদের মধ্যে যদি এই কনসিয়াসনেস তৈরি হয়, আমরা সকলে মিলে যদি সেটা চাই, তাহলে শুধু একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে না, সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা অবশ্যই হওয়া দরকার। জি, সেটাও ভাববার একটা বিষয় আছে। মাহমুদা হাবিবা, বুয়েট ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতি বন্ধ রাখতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ছাত্রদল সংহতি প্রকাশ করে, কিন্তু ছাত্রদলের সংহতিকে রাজনৈতিকভাবে মদতপুষ্ট বলে একে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আপনারা কি বুয়েট আন্দোলনে সমর্থন জানিয়ে কোনো রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছিলেন কিনা? দুই মিনিট সময়। আমরা যদি ওখানে কোনো মানে ফায়দা লুটার বিষয় থাকতো, তাহলে তো ওই আন্দোলনে নানা ধরনের অ্যাক্টিভিস্টদের আপনারা দেখতে পেতেন। দুটো জিনিস মাথায় রাখা দরকার, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি তারা করবে কি না এই অধিকার শিক্ষার্থীদের দেওয়ার সময় এসেছে। এমন একটা সময়ে আমরা বসবাস করছি যখন বাংলাদেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ম্যাক্সিমাম, এবং আমাদের খুব বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটিগুলো ট্র্যাডিশনালি কনভেনশনালি পলিটিক্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত হলেও সাধারণত এ ধরনের বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের সহবক্তা নিজেও একটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করা ডাক্তার, উনি জানেন যে এটা সম্ভব হয়ে ওঠে না, কারণ যেটা রেগুলার পলিটিক্যাল প্র্যাকটিসের আওতায় থাকা, তাহলে তাদের শিক্ষা জীবন ব্যাহত হয়। তাদের সিদ্ধান্তটাকে সম্মান জানানো অত্যন্ত প্রয়োজন। দ্বিতীয়ত, আমি যখন বলছি যে আমার অনেক বড় সংগঠন, ছাত্র সংগঠন এবং তার কিছু ছেলে পেলে কিছু অন্যায় করেছে, আমি কথাটা ভুল বলছি। আমি পরিবারের কর্তা, যখন আমার পরিবারের যেই মানুষটি আমার সহযোগী হিসেবে কাজ করে তার দায়ও কিন্তু আমার কাজে। প্রথমত এই দায় না মানার যে সংস্কৃতি, এটা থেকে যদি বেরিয়ে না আসি আমরা, আস্থা ছাত্ররা কীভাবে পাবে? আজকে যদি এই টকশোটা দেখে মিল্লাত ভাইয়ের বুয়েটের ছেলে বুয়েটিয়ানরা, তারা কি মেসেজ পাচ্ছে? তারা মেসেজ পাচ্ছে যে যারা করছে তারা আমাদের কেউ না, আমরা বহিষ্কার করে দিই। না, বহিষ্কার করাটাই আমাদের কাজ না, বহিষ্কারের পরে বিচারটা নিশ্চিত করাটা আমাদের কাজ। যত আমার সংগঠনের নামে যতগুলো অন্যায় হয়েছে, এটা ট্র্যাডিশনালি হয়ে এসেছে, ছাত্র সংগঠনগুলো নানা ধরনের ব্যাকআপ দিয়ে রেখেছে, অনেক ধরনের অন্যায় সেখানে হয়েছে। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা, আমাদের পলিসিতে মানব সম্পদ উন্নয়নের জন্য আলাদা কোনো বিশেষ ব্যবস্থা নাই বলে আমাদের তরুণদের বাধ্য হতে হয় রাজনীতির আশ্রয় নিতে। রাজনীতির খোলসে তারা তখন নানা ধরনের, কেউ ব্যবসার চেষ্টা করে, এই কেউ তার নিজের উপকারের চেষ্টা করে করতে, যে না না অন্যায় তাদের দিয়ে ঘটে যায়, এবং যখন ঘটে তখন আর শেল্টার দিয়ে দেয় হচ্ছে। 30 সেকেন্ড, এই সংগঠনগুলোর এই যে দায় মানে দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা, আমার কয়েক লক্ষ সমর্থক আছে, কর্মী আছে, এটা জেনেই তো আমি দল চালাচ্ছি, কাজে ওদেরকে কিভাবে আমাকে কন্ট্রোলে রাখতে হবে, তাদের অন্যায়গুলো কোথায় আমাকে ঠেকিয়ে দিতে হবে, এই ক্ষমতাও আমার থাকতে হবে, না হলে আমি এটা বন্ধ করে রেখে দিব। সাধারণ মানুষের জন্য, সাধারণ ছাত্রদের জন্য সমস্যা তৈরি, এটা আর কত? আমরা এমন একটা শতাব্দীতে দাঁড়িয়ে আছি, এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যে আগামী 5 বছরের মধ্যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আমাদের আর থাকবে না। আর কত অপচয় বলেন, তরুণদেরই তো অপচয় সেই ঘুরিয়ে ফিরে। জি, রাজনীতির আলোচনা চলছে, চলবে রাজনীতিতে, বিরতি বলে কিছু নেই, একটু পরেই ফিরছি। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে আছেন ডাক্তার হাবিবা মিল্লাত এবং আছেন মাহমুদা হাবিবা। মাহমুদা হাবিবা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিষেধ অমান্য করে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের সুপ্রিম কোর্ট বারের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় পদ যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এই সিদ্ধান্তকে বিএনপি কীভাবে দেখছে? বিএনপি কি তাকে বহিষ্কার করবে, নাকি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নিষেধ করলেও বিএনপির শীর্ষ পর্যায় থেকে কিংবা স্কাইপের বার্তায় কোনো গ্রিন সিগন্যাল পেয়ে তিনি এরকম সিদ্ধান্ত নিয়েছেন? দুই মিনিট সময়। আপনাকে ধন্যবাদ। আসলে এইটা এমন একটা বিষয় আপনি তুললেন যে দল এখানে কী সিদ্ধান্ত নেবে, এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে দলের পক্ষ থেকে। যেহেতু উনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সম্মানিত নেতা এবং তিনি দীর্ঘদিন ধরে নির্বাচন করে প্রতিবারই জিতে এসেছেন, এর পরেও এখানে একটা পয়েন্ট চলে আসে যে প্রতিটা দলেরই কিছু শৃঙ্খলা আছে, কিছু নিয়ম নীতির মধ্যে চলতে হয় যেহেতু সংগঠন চালাতে গেলে, যেগুলো আবশ্যকীয়। এই ক্ষেত্রে
ইনার ক্ষেত্রে দলের সিদ্ধান্ত কি হবে সেটা আসলে বলার মতো ফোরাম এটা নয়, কিংবা সেটা জানার কথাও আমার নয়। এই সিদ্ধান্ত গ্রহণে যারা মানে সম্পৃক্ত থাকবেন, ডিসিশন মেকিং বডির মধ্যে আমি পড়ি না, কাজেই এটা আমি পাস করছি। জি, তো কোনো ধরনের আলোচনা আলাপ আলোচনা শুনেন নি? দলের ইমপ্রেশন কি? আলাপ আলোচনা তো আছেই, আলাপ আলোচনা তো থাকতেই পারে, কিন্তু এগুলো যেহেতু ইন্টারনাল পলিটিক্যাল আলাপ আলোচনা সেটা আমি সমীচীন মনে করছি না। আপনি মনে করছেন না সমীচীন? জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন শীর্ষ নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আজকেই বলেছেন তার ভূমিকা রহস্যজনক। তিনি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি আমি, আওয়ামী লীগকে পুরো প্যানেল দিতে ওই নেতা ভোট গণনার সময় বিরত থাকতে অনুরোধ করেছিলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিষেধ অমান্য করে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের সুপ্রিম কোর্ট বারের সভাপতি হিসেবে দায়িত্ব নেয় এবং আওয়ামী লীগের পুরো প্যানেল দিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন শীর্ষ নেতার ভূমিকাকে আপনারা কিভাবে দেখছেন, এটা তো বলবেন নাকি? নির্বাচনটা নিয়ে আসলে একটু বলি তাহলে। নির্বাচনে যা হয়েছে, যেগুলোর ভিডিও উঠে এসেছে, নির্বাচনের যে ব্যাপক মানে কি বলবো আলোচিত সমালোচিত, এই নির্বাচনকে আসলে কীভাবে দেখবো সেটাই তো ভেবে পাচ্ছি না। এতটা বিতর্কিত একটা বিষয়ে আপনি প্রশ্নটা তুললেন যে উনি যাকে অভিযোগ করেছেন, যে শীর্ষ নেতাকে অভিযোগ করেছেন যে ভোট দিতে বিরত রেখেছে, অভিযোগ যে কোনো সহযোদ্ধার বিরুদ্ধে করা যায়, সেই অভিযোগ যতক্ষণ প্রমাণিত না হয় কিংবা সেই অভিযোগের পক্ষে কিছু উঠে না আসে সেটা নিয়ে যে আমি আরো এক মিনিট সময় দিচ্ছি, প্রশ্ন আসলে যৌক্তিক, আপনি আমি আসলে এটা জানতে চাইছি, আরেকটা প্রশ্ন করে আমি সময় দিচ্ছি। জি জি, আপনি দলের ভিতরে বিষয়টা যেটা ঘটেছে, আমি প্রশ্নটা শেষ করি। জি, মিস হামিদা হাবিবা, জি, মানে আপনাদের দলের ভিতরে আওয়ামী লীগের হয়ে কাজ করার লোক আছে এই রকম ইঙ্গিত দিলেন কিনা, নাকি আপনাদের দলের অনেককে সুবিধা নিয়েছে আওয়ামীপন্থীরা, কিরকম বিষয়টা? তাহলে দলের মধ্যে কে নানা ধরনের লোক থাকার অভিযোগ তো উভয় দলেই বিদ্যমান। রাজনীতি যতদিন থাকবে প্রতিটা দলেই নানা মত পার্থক্য থাকবে, এবং যখনই একজনের মানে এটাকে কী বলে চাওয়া পূর্ণ না হয় তখন আরেকজনকে অভিযুক্ত করাটা খুব সহজ। আপনি যা অভিযোগ করা এবং অভিযোগ প্রমাণিত হওয়া দুটো এতটা ভিন্ন বিষয় যে জাতীয় গণমাধ্যমের একটা আলোচনায় সেটা নিয়ে কথা বলার আসলে কোনো কমেন্ট করাটাই আমি সমীচীন মনে করছি না। কারণ যাকে নিয়ে বলা হচ্ছে তার বিরুদ্ধে কী কী প্রমাণ উনি তুলতে পেরেছেন, কিংবা সেটা কতটুকু আমাদের হাইকমান্ডকে সন্তুষ্ট করছে, ডিসিশন মেকিং বডিকে, এবং তারপরে কী সিদ্ধান্ত আসছে সেটার উপরেই বাকিটা নির্ভর করবে। নির্বাচন খোদ যেই ঘটনা ঘটেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মানে বাংলাদেশ আইনজীবী ফোরামে, এটা তো আমরা প্রত্যেকেই জানি, আপনারাই তো মিডিয়াই তো দেখিয়েছে, এবং অসংখ্য ভিডিও ঘুরে বেরিয়েছে সেটাকে কেন্দ্র করে, নানা মানে নানা ধরনের অ্যারেস্ট এবং নানা ধরনের মারপিট, এই ধরনের সুশিক্ষিত আমি কি বলবো আমাদের সমাজের সুশিক্ষিত একটা অংশের কি ভয়ঙ্কর চেহারা নির্বাচনের সময়। আচ্ছা, একটা কথা আমাকে মাহমুদা হাবিবা স্পষ্ট করেন তো, এই যে নাহিদা সুলতানা জ্যোতিকে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণার পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কয়েকজন তার পক্ষে স্লোগান দিয়েছিল না, তাদের বিরুদ্ধে আপনাদের দল কোনো ব্যবস্থা নিয়েছে? বেশ, মেলা দিন তো হয়ে গেল, এক মিনিট সময় আরও। আচ্ছা, দলের সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আপনি বেশ উৎসাহী। আপনাকে একটা জিনিস বিষয় হচ্ছে, আওয়ামী লীগের দুটো গ্রুপের গন্ডগোল হয়েছে, যেখানে ঘটেছে সেই গন্ডগোলের মধ্যে কেউ কেউ অতি উৎসাহী আপনার এই আইনজীবী মানে অ্যাডভোকেট জুথির পক্ষাবলম্বন করেছেন কিনা আমার জানা নাই, তবে স্লোগানের বিষয়টা কিছুটা যেভাবে পত্রপত্রিকায় এসেছে সেইভাবে আমিও জানি। আমি নিজে আইনজীবী নই, আইনজীবী ফোরামের সাথে আমার সংশ্লিষ্টতা নাই, কিন্তু এই বিষয়গুলো প্রতিটাই, এটা এমন একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় হয়েছে টোটাল নির্বাচনটাকেই, এটা নিয়ে আপনার সিদ্ধান্ত বলেন বা অবজারভেশন বলেন এটা কিন্তু আসছে। সো আপনারা এটা দেখতে পাবেন আগামী কোনো একটা শোতে, হয়তো আমি তখন আরও একটু কনফিডেন্টলি আপনাকে এটু প্রতিটারই জবাব দিতে পারি, কনফিডেন্স পেতে অথবা স্কাইপের বার্তা পেতে হয়তো আপনাকে এই কথাটা আমাকে উত্তর দিতে হবে। সেটা হচ্ছে যে আমার নেতা তিনি যেখানেই থাকুন না কেন, তার যোগাযোগের মাধ্যম স্কাইপ হোক, তার যোগাযোগের মাধ্যম জুম হোক, কিংবা তার যোগাযোগের মাধ্যমে টেলিফোন বা সাক্ষাৎ হোক, সেটা হোক, এটা আমাদের অর্গানোগ্রাম, এইভাবেই আমার পার্টি চলছে বা আমাদের পার্টি চলছে, সেটা যে উনার কাছ থেকে এককভাবে সিদ্ধান্ত কিন্তু আসে না। এবং আমি বিএনপি মিডিয়া সেল যথেষ্ট উচ্চ পর্যায়ের একটা মানে সেল, সেখানে থাকার ফলে আমি আপনার জিনিসটাকে নিশ্চিত করে বলতে পারি আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে প্রতিটা সিদ্ধান্ত নেওয়া হয়, এবং সেটা
একটা মানে স্কাইপি বা জুম বা ফোনের একটা স্বাভাবিক যে অংশ থেকে যায় জি স্পষ্ট নেতা হচ্ছেন আমাদের সাথে জি স্পষ্ট গত মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব এক অনুষ্ঠানে বলেছিলেন চারিদিকে দুর্ভিক্ষের আওয়াজ রাস্তায় এত ভিক্ষুক আমরা কখনো দেখিনি রিজভী সাহেবের ওই কথার উত্তরে ওবাইদুল কাদের সাহেব আবার বলেছেন ঈদের সময়ে ঢাকা সহ বড় বড় শহরে দান খয়রাতের আশায় কিছু গরিব মানুষ আসেন কিন্তু এ পর্যন্ত না খেয়ে মানুষ রাস্তায় পড়ে মরে আছে এমন কেউ নেই কাদের সাহেব আরও বলেছেন ঢাকা নগরীতে তারা একজন মানে আপনাদের দিকে আঙুল তুলে বলেছেন যে আজকে যারা এমন প্রশ্ন করেন তাদের লজ্জা করে না তারা একজন গরিব মানুষকে এই কষ্টের দিনে রোজার মাসে কোনো প্রকার সাহায্য করেননি ইফতার সামগ্রী বিতরণ করেননি তারা বড় লোকদের নিয়ে বড় বড় হোটেলে ইফতার পার্টি করেছেন আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে ইফতার সামগ্রী বিতরণ করেছেন আপনার কাছে প্রশ্ন আপনাদের লজ্জা করে কিনা মাহমুদা হাবিবা দুই মিনিট সময় আমাদের আসলে এ ধরনের মানে বক্তব্য যেটা ওনার মুখ থেকে যেটাই আসে উনি কোনো বক্তব্য দিতে গেলে লজ্জিত বোধ করতে শুরু করি কারণ একটা বৃহৎ এবং ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কথাবার্তা মানে সেই কথাতে এমন মানে এতটাই বিব্রতকর কথাবার্তা তিনি বলতে পারেন খুব অবলীলায় যেটা গোটা দেশের মানুষের জন্যই লজ্জার এই যেই কথাটা আপনি বলছেন যে দুর্ভিক্ষের হাতছানি আপনাকে এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মাথাপিছু ঋণ সিপিডির আপনার আজকের বোধহয় রিপোর্ট অনুযায়ী 1,00,000 টাকা থেকে অলরেডি 1,50,000 টাকায় দাঁড়িয়েছে আপনাকে আরও একটা রিপোর্টের কথা বলি এটা বোধহয় 2 এপ্রিল আপনাদেরই যুগান্তর বা অন্য কোনো একটা পত্রিকায় এসেছে 5 লক্ষ মানুষ আরও বেশি 5 লক্ষ মানুষেরও বেশি অতি দারিদ্র সীমার নিচে নিয়ে 22-23 গেছে এবং 23-24 মুভ করতে যাচ্ছে আপনি বাংলাদেশে ঘুরলে মানে সাধারণ মানুষদের সাথে যখন কথা বলবেন দ্রব্যমূল্যের এই অনাচারে দ্রব্যমূল্যের এই নির্যাতনে মানুষের প্রোটিন কোন জায়গাটা প্রোটিনের ইনটেক একটা মানুষের যেটা অতি স্বাভাবিক ডিম আপনি সেটাও ধরাছোঁয়ার বাইরে বের করে দিয়েছেন আপনি যখন বলছেন যে আমি ইফতার পার্টি এখানে করছি না বা আমি কী বিতরণ করছি আপনি আপনার দায়িত্ব ইফতার পার্টি বন্ধ করে না কিন্তু আপনার দায়িত্ব সারা দেশে অন্তত সাধারণ মানুষের নাগালের মধ্যে দ্রব্যমূল্যকে নিয়ে আসা আপনার দায়িত্ব যেই মানে দরিদ্র কৃষকটা তার বাসার খাবার 3 বেলা থেকে 2 বেলায় নিয়ে এসেছে যে গত 6 মাস 7 মাস গরুর মাংস চোখে দেখেনি যে তার বাসায় ডিম কিনে 4 টুকরা 6 টুকরা করে সপ্তাহে 1 দিন বা 2 দিন ডিম দিতে পারে তার সন্তানদের তাদের খাবার নিশ্চিত করা জনগণের জন্য রাজনীতি জনগণের জন্য আপনি ক্ষমতায় এসেছেন আপনি $1 বিলিয়ন বৈদেশিক ঋণ তৈরির জন্য কিন্তু ক্ষমতায় আসেননি আপনি কিন্তু ক্ষমতায় আসেননি আপনার এক মন্ত্রীর ভাইকে ফোর্বসের বিলিয়নের তালিকায় আপনি জানেন তো বোধহয় যে আজিজ খান ফোর্বসের বিলিয়নের তালিকায় এসেছেন এই 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 জন্য কিন্তু আপনারা ক্ষমতায় আসেননি আপনি যাদের জন্য ক্ষমতায় এসেছেন আপনি তাদের দিকে তাকান এবং আপনি বলেন যে আপনি কি শুনতে পাচ্ছেন যে তাদের কান্নাটাকে শুনছেন তাদের যে মানে অনাহার তাদের মাথার ছাদ টিকিয়ে রাখার যে চেষ্টা এর উপরে তো এই এত কিছুর উপরে বিস্ফোরণ হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি যে আওয়ামী লীগ হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি আপনি যদি আওয়ামী লীগ করেন তাহলে আপনি মানে আশ্রয় পাচ্ছেন আপনি যদি আওয়ামী লীগ করেন আপনি কিছু কিছু মানে অনেক ধরনের ভাতা পাচ্ছেন আদারওয়াইজ আপনার টিকে থাকার কোনো জায়গা নাই আপনি তাকান আপনি সেই দিকে তাকান তারপরে আপনি বলেন যে আপনি যে কমেন্টটা করেছেন এবং যেই বক্তব্যটা আপনি দিয়েছেন এত বড় একটা দলের এত পুরাতন রাজনীতি আপনি একজন রাজনীতিবিদ আপনি সেই মানে সেই সুসময়ের রাজনীতির সন্তান এই ধরনের কথা মুখ থেকে বের হওয়ার আগে তো 2 বার ভাবা দরকার যে রাজনীতি তো জনগণের জন্য তাদের অবস্থা কি জি পরিষ্কার ডাক্তার হাবিবুল মিল্লাত মালয়েশিয়ায় সেকেন্ড হোম করেছেন 3,604 জন বাংলাদেশি আমরা অনেক কিছুতে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়ে এই বিষয়ে আমরা এই তালিকায় চতুর্থ হয়েছি আমরা আমি জানি চতুর্থ হয়েছি আচ্ছা পঞ্চম হই সেটাও খুব একটা খারাপ অবস্থান না চীন মোট 24,765 জন নিয়ে প্রথম অবস্থানে এরপরে দক্ষিণ কোরিয়া 4,940 জন জাপান 4,733 তারপরে বাংলাদেশ 3,604 আমার ইনফরমেশন বলছি চতুর্থ আছে চতুর্থ হলাম বা পঞ্চম হলাম এই বিষয়টা নিয়ে কি আমরা গর্ব করব না লজ্জিত হব কি হবে আমি ঠিক রিয়াকশনটা বুঝতেছি না বুঝতে পারছি না আপনার রিয়াকশনটা কি আর সাথে একটু প্রশ্ন করতে চাই আপনিও এই তালিকায় আছেন কিনা সেটাও যদি জনগণের সামনে একটু মানে পরিষ্কার করতেন 2 মিনিট সময় প্রথমত আমার ব্যাপারটা আমি পরিষ্কার করে নিচ্ছি আমি দেশের বাইরে 17 বছর ছিলাম পড়াশোনা করেছি পৃথিবীর সবচেয়ে অভিজাত যেটি মেডিকেল ইনস্টিটিউট বলে রয়্যাল কলেজ অফ সার্জনস অফ এডিনবরাতে FRCS করেছি সেখানে সার্জন হিসেবে কাজ করেছি আমি 2007 সালে দেশে ফিরে আসি মালয়েশিয়া সিঙ্গাপুরে বাড়ি করার সুযোগ বা ইচ্ছা আমার কখনোই ছিল না কখনো হবেও না আশা করি হবে না আর নিজের দেশ থেকে অন্য দেশে সেকেন্ড হোম করার কোনো কারণ নেই দ্বিতীয় আপনাকে বলি সেটি হচ্ছে যে আপনি বলেছেন যে 3,600 মতো বা বাঙালি সেকেন্ড হোম করেছে আপনি যদি একটু উল্লেখ করতেন
কোন সময়টিতে এটা হয়েছে, যদি আপনার রিসার্চ আর একটু ভালো হতো যে কোন সরকারের সময় এটা হলো, ধরুন পেপারে এসছে কয়েকদিন আগে, তিন চার দিন আগে, কিন্তু কোন সময় হলো তাহলে আমরা আসলে খুব দেখতে পারতাম যে কিভাবে হলো। জি, তথ্যগুলো দিচ্ছে, আমি আমি বলি 2018 সালে না, 2022 পর, 22 এর পরের তথ্য। বাংলাদেশে সেকেন্ড হোমের সৃষ্টি হয়েছে যখন বেগম খালেদা জিয়া দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় ছিলেন, এবং আমি যখন মালয়েশিয়াতে ঘুরতে গেছি তখন আমি সেকেন্ড হোম দেখেছি। না না, তখন তো ছিল এই যে 3604 জনের আবেদন যেটা অনুমোদিত হয়েছে সেটা 2022 সালের পরের তথ্য। আমি তারপরে রিকনফার্ম হওয়ার জন্য রিসার্চ টিমকে বলছি, খুব অল্প সময় আছে, একটু যদি এনশিওর করতেন যে 3604 জন বাংলাদেশের এই লিস্টটা আমি জানি 2022 এর পর থেকে, আপনারা একটু যদি কনফার্ম করে দেন যমুনা রিসার্চ টিম। আমি এর অন্য কথাগুলো একটু বলে নেই, সেটি হচ্ছে আপা খুব সুন্দর করে কথা বলেন এবং উনি বলেছেন উনি আইনজীবী না, উনি আইন সম্বন্ধে কথা বলতে পারবেন না, কিন্তু উনি তো কৃষিজীবীও না, কিন্তু কৃষক দলের তো উনি যুগ্ম সাধারণ সম্পাদক। তো আসলে কথা বলা যায় রাজনীতি করলে, কোনো তাতে কোনো অসুবিধা নেওয়ার কথা না। আর বিএনপির যে সিদ্ধান্তহীনতা এবং দ্বিচাহিতা, সত্যি আপনি দুটো কথা বলেছেন আমি খুব পছন্দ করেছি, উনিও বলেছেন সেগুলো খুব পছন্দ করেছি। একটা হচ্ছে আজকের যে কথাটা, সেটি হচ্ছে আপনি নির্বাচন করার অনুমতি দিবেন, নির্বাচন করতে দিবেন, নির্বাচনে জিততে দিবেন, কিন্তু নির্বাচনের দায়িত্ব গ্রহণ করতে দিবেন। এবং আপনি দেখেন বিএনপি থেকে কিন্তু বলেনি, সেটা বলেছে আইনজীবী সমিতির পক্ষ থেকে জাতীয় দেবতী। আর সাথে সাথে একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছে, সে হচ্ছে আরও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি চাদর ফেললেন, তার অনুসারীরা পুড়িয়ে দিল, কিন্তু বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হলো না। পার্টি অফিসে করলেন, সাংবাদিক সম্মেলন করে করলেন, কিন্তু পার্টি অফিস থেকে করা হলো এই ধরনের ঘটনা ব্যক্তিগতভাবে পাশ কাটিয়ে যাওয়ার। বিএনপি যে আন্দোলনের সফলতা অর্জন করতে পারছে না তার হচ্ছে এই একটা মূল কারণ। আরও যদি কথা বলেন যে এই যে ব্যবস্থা নেওয়া হয় না, আমার প্রফেসর বলছে এই অনুষ্ঠানেরই আর 15 সেকেন্ড সময় আছে, আমার আবার এমসিকিউ বাকি আছে, আপনি এক লাইনে প্লিজ শেষ করেন। আমার কথা হচ্ছে যে এই সিদ্ধান্তহীনতা এবং মানুষের কাছে স্বচ্ছতা না দেখানোর জন্যই বিএনপি আজকে এই দুরবস্থা। জি, আমার মনে হয় এমসিকিউতে কাটছাট করতে হবে। ডাক্তার হাবিব মিল্লাত, আপনাকে দিয়ে শুরু করছি, আপনার জন্য প্রথম প্রশ্ন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য আফমো বাউদ্দিন নাসিম বলেছেন সরকারকে বিভিন্নভাবে বিব্রত বাধাগ্রস্ত করছে বিএনপি জামায়াত, বিএনপি জামায়াত কীভাবে সরকারকে বিব্রত বাধাগ্রস্ত করছে, কারাগার ও আদালতে ভিড় জমিয়ে খ ইফতার সামগ্রী বিতরণ না করে ইফতার পার্টি করে, গ সংবাদ সম্মেলন করে, স্কাইপে মিটিং করে, খ উপরে সব কয়টি, শুধু উত্তরটা বেছে নেবেন। তারা ক্ষমতায় আসার জন্য অস্থির হয়ে উঠেছে এবং তারা যে কোনো ধরনের ষড়যন্ত্রের জন্য তারা প্রস্তুত আছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়মতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনতে 4 দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বুয়েটে কোন নিয়মতান্ত্রিক রাজনীতি ফেরাতে চায় ছাত্রলীগ? ক, যে নিয়মে অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি চলছে। খ, গণরুম গেস্টরুমে নির্যাতন হবে না, গান বাজনা হবে। ঘ, নতুন নিয়মে মাইর হবে তবে আওয়াজ হবে না। ঘ, উপরে সব কয়টি। আমরা চাই ছাত্র রাজনীতি নয়, সমস্ত রাজনীতি রাজনীতির মতো চলবে, কলুষিত মুক্ত হয়ে চলবে। জি, বিএনপি মহাসচিব মাহমুদা হাবিব, আপনার জন্য প্রথম প্রশ্ন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রয়োজন, জাতীয় ঐক্যবদ্ধ হয়ে এই ফাঁসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রামী মুক্তির একমাত্র পথ, জাতীয় ঐক্য মুক্তির একমাত্র পথ, এটা বুঝতে এতদিন লাগলো কেন? ক, এতদিন অন্য পথ খুঁজেছেন, খ, এতদিন বিদেশিদের দেখানো পথে হেঁটেছেন, গ, এতদিন পেছনের দরজা কিংবা অন্ধকার গলিপথ খুঁজেছেন, ঘ, উপরে সব কয়টি। আমরা সবসময় জাতীয় ঐক্য নিয়েই কাজ করেছি, গত আন্দোলনে আমরা জাতীয় ঐক্য নিয়েই করেছি, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে সব ধরনের সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছে, এইটুকুই, আর কোনো ডিফারেন্স নেই। ছাত্রদল বলেছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পর বুয়েটের শিক্ষার্থীরা স্বস্তি ও নিরাপত্তা লাভ করেছে, আবরার ফাহাদ হত্যার পর বুয়েটে ছাত্রলীগের টর্চার সেল বন্ধ হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের হলে ছাত্রলীগের টর্চার সেলে নির্যাতন অব্যাহত আছে, সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের শিক্ষার্থীদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে কিভাবে? ক, ক্যাম্পাসে শিবিরের তৎপরতা বাড়িয়ে, খ, সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের গণরুম গেস্টরুমগুলোকে আগের আপনাদের আমলের অবস্থায় ফেরত দিয়ে, গ, শুধু ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করে, খ, উপরে সব কয়টি। যেই যেই বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন ব্যবস্থা, যেটা পুনর্বহাল করা একমাত্র ওয়ে এটা বন্ধ করার। দুজনকে অনেক ধন্যবাদ, রাজনীতির এই আলোচনা চলছে, চলবে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকুন।